ঘুমাতে তিনি যাচ্ছেন আঠাশ এবং উনত্রিশে, উনত্রিশে পাটু প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করবেন, আঠাশে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন। আর নন্দীগ্রামে তার সাত তারিখে যাওয়ার কথা একটা পূর্ব ঘোষিত পার্টির কর্মসূচি। নন্দীগ্রামের ইতিহাস যারা জানে তারা খুব ভালো মতন জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ দিনের অনশন করবার পর অসুস্থ অবস্থা নিয়ে তিনি নন্দীগ্রামে বিভিন্ন সময়ে গেছেন। আমার কথা নয়, আমি ছেড়েই দিলাম, সবই তো করেছে যারা এখন বুক কাঁপিয়ে বলছে, যে করে তাকে বেশি বলতে হয় না, যে বেশি বলে তখন সন্দেহ হয় তার করাটার মধ্যে কোনো অভিসন্ধি ছিল কিনা। আমি যখন কোনো কাজ করি তখন যদি মনে করি যে এটা তাদের রক্ষা করবার জন্য করছি, তাহলে পরে এটা বলার পর কোনো মানেই হয় না যে আমি করছি। মানুষ দেখছে, সব মানুষ জানে, সংগ্রামের ইতিহাস জানে, লড়াইয়ের ইতিহাস জানে, দলবদলের কারণগুলো জানে, কিন্তু মানুষকে এত বোঝাতে হয় না।